বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমরা তো ভালোই সবাই লকডাউন মানছি, কেউই তো মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যেই আমাদের এখানে তো বাজার বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এইভাবেই পানি, তো আমরা আশা করি আমরা নিশ্চয়ই ভালো দিন দেখতে পাবো খুব শিগগিরই, এই আশা রাখি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আমার আলমারির অর্গানাইজেশন। আমি কিভাবে আমার আলমারিটা সুন্দর করে গুছিয়ে রাখি আমি সেটাই তোমাদের কাছে দেখাবো। চলো আজকে ভিডিওটা শুরু করি। আমি আলমারিটাকে সুন্দর করে অর্গানাইজ করে তোমাদের দেখাবো কিভাবে আমি আমার আলমারিটাকে অর্গানাইজ রাখি। সমস্ত শাড়িগুলো থাকে, এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি শাড়িগুলো রাখি। প্রথমে আমি এরকম একটা কাপড় শাড়িগুলো রাখার জন্য পেতে রাখি, ঠিক আছে? আমি তো আমার শাড়ি কালেকশন গুলো অলরেডি চ্যানেলে পোস্ট করেছি, এবার শাড়িগুলো এইভাবে আমি ভাঁজ করে করে গুছিয়ে রাখছি। এই যে একটা একটা করে শাড়িগুলো ভাঁজ করে রাখছি। কি সুন্দর, দেখো কালারফুল লাগছে দেখতে। দেখো এটা আমার আলমারি, আমি এইভাবে আলমারিটা গুছিয়ে রাখি। আগের দিন আমি তোমাদের সাথে আমার শাড়ি কালেকশনটা শেয়ার করেছিলাম, দেখো তারপরে আমি শাড়িগুলো এইভাবে ভাঁজ করে রেখেছি। শাড়িগুলো আমি এইভাবে ভাঁজ করে রাখি, আমি হ্যাঙ্গিং করে রাখি না। তোমরাও এইভাবেই রাখতে পারো, এইভাবে স্টেপে স্টেপে যদি ভাঁজ করে রাখো দেখতেও খুব কালারফুল সুন্দর লাগে। দেখো যেটা সব থেকে ছোট, আস্তে আস্তে এইভাবে ছোট থেকে বড় হিসেবে রাখবে, তাহলে দেখবে দেখতে খুব সুন্দর লাগবে। এখানে আমার সমস্ত শাড়িগুলো থাকে, শাড়িই বেশি। এখানে আমি মোটামুটি যেগুলো পরার মতো আমি সেই শাড়িগুলোই রেখেছি। আরো আমার একটা আলমারি আছে, ওটার মধ্যে পুরো ভর্তি শাড়ি, ওই অত শাড়ি আমি দেখাবো না। যেখানে যেগুলো পরার মতো সেগুলোই, এই তাকটাও সমস্ত শাড়িই আছে। এগুলো আমি মোটামুটি অকেশনে পরার জন্য ইউজ করি, আর এগুলো আমার কোথাও হট করে যাওয়া টাওয়ার জন্য এটা এগুলো আমি ব্যবহার করি। এখানে আছে এরকম, তোমরা অর্গানাইজেশন বক্স যদি কেনো তাহলে তোমাদের রাখতে সুবিধা হবে। এইগুলোর মধ্যে আমার লেগিংসগুলো থাকে, লেগিংসগুলো সব এখানে আসেনি, মানে যে কটা হয়েছে আমি দেখেছি, কেননা এখন লকডাউন বন্ধ, তো আমার আরেকটু বড় মানে অর্গানাইজেশন বক্স দরকার, কেননা এটার জন্য এতে সব আসছে না। আর এখানটা দেখো, এখানটা দেখো, এখানের মধ্যে আছে হচ্ছে যেগুলো মানে লং গাউন টাইপের, সবসময় পরা হয় না, অকেশন বাড়িতে পরে যায়, সেই সালোয়ার স্যুটগুলো এখানে আছে, এটা এখানে রাখলাম। আর এখানে এইটার মধ্যে আমি রেখেছি আমার ওড়নাগুলো, সমস্ত রকমের ওড়নাগুলো আমি এইখানে এইভাবে রাখি, যে কটা হয়েছে রেখেছি। এবার এইটা আমি এর মধ্যে এইভাবে রেখে দিচ্ছি, দেখো এই জায়গাটা। আর এখানে আমার সমস্ত আছে সালোয়ার স্যুটগুলো, এখানে আমি রাখি আমার সমস্ত প্যান্টগুলো। আমার তো এই এরকমই স্টিলের আলমারি, বেডরো বলে আরো আমার যেগুলো ধরো আমার রেগুলার ইউজের পরার সেগুলো আমি এখানে রাখতে পারিনি, কেননা স্পেস অত নেই, তো যার যেরকম আছে। আর আমি না প্রত্যেকটা তাকে তাকে এইরকম কাপ মানে এটা প্লাস্টিক টাইপের ব্যানার এগুলো আমি এইগুলো পেতে রেখেছি, তাহলে কি হয় দেখতেও সুন্দর লাগে আর কাপড় টাপড় গুলো নোংরা হয় না। দেখো এই অর্গানাইজেশন বক্সটার মধ্যে আমি রেখেছি আমার সমস্ত এই যে শিফন শাড়িগুলো, আমি এইভাবে ভাঁজ করে করে রাখি, কারণ শিফন শাড়িগুলো ভীষণ কুচকে টুচকে যায়, তাই আমি এর মধ্যে এই যে এইভাবে অনেক একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে এই ছটা অনেকগুলো শাড়ি এর মধ্যে হয়ে গেছে, এই সাতটা আটটা নটা শাড়ি এর মধ্যে হয়ে গেছে। এইভাবে আমি শিফন শাড়িগুলো আমি এটার মধ্যে রেখেছি।
এইভাবে শিফন গুলো রাখলে কি এলোমেলো হয় না, দেখতো আলমারিটা খুব সুন্দর লাগে। এবার এটাকে এইখানটা এক সাইড করে ঢুকে দিচ্ছি। এরপর থেকেই মানে সবাই বলতো যে আমার আলমারি গোছানোটা নাকি সুন্দর, তো অনেকেই দেখতে চাইতো আলমারিটা খুলে। আর অনেকেই আছে প্যাকেট প্যাকেট করে আলমারির মধ্যে রাখে, আমি সেটা ট্রান্সপারেন্ট হলে ভালো, কিন্তু এমনি যদি আমি যদি সবকিছু প্যাকেটে প্যাকেটে রাখি তাহলে আলমারিটা খুললে একটা শোয়ের ব্যাপার তো আছে, সেটা দেখা যায় না। বরঞ্চ একটু যদি ভাঁজ ভাঁজ করে রাখা যায়, অন্তত মাসে যদি একবার অন্তত আলমারিটাকে একটু গুছিয়ে রাখা যায়, তাহলেই কিন্তু আমাদের আলমারিটা সুন্দর থাকে। আর যখন শাড়ি বা কাপড় আমরা বার করব তখন কি করব, এরকম এরকম করে না বার করে আমরা আস্তে উপর এইভাবে চেপে এইভাবে বার করলাম, বা এইটা চেপে এইভাবে বার করলাম, বা নিচেরটা হলে এইভাবে নিয়ে বার করলাম, তাহলেই তো মোটামুটি নোংরা হয় না। একটু টাইম নিয়ে করলে আর আলমারিটা অগোছল হয়ে যায় না। আর আলমারিটা যদি সুন্দরভাবে সাজানো থাকে তাহলে কাজের টাইমে দেখতেও ভালো লাগে, প্লাস কাজের সময় কিন্তু জিনিসটা প্রপার ওয়েতে পাওয়া যায়। একটা শাড়ি, এটা নতুন শাড়ি, এটা আর এখানে রাখিনি, এটা ফলস পিকো কিছু হয়নি বলে এটা প্যাকেট করেই রেখে দিয়েছি। আর এটাকে এইভাবে ভাঁজ করে, এটা সাইজটা এত বড় যে আমার কোনো জায়গার মধ্যেই ইয়ে হচ্ছে না, ঠিক মতো সাইজ করে রাখা যাচ্ছে না, তাই আমি এটাকে এইভাবে পেছনে রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার সব কুর্তি সবসময় পরা, এই যে সমস্ত কুর্তি এইগুলো আমি এইগুলোকে এইভাবে রাখি। অনেকগুলো কুর্তি কিন্তু এর মধ্যে হয়ে গেছে, দেখো। তোমরাও এইভাবে রাখবে, দেখবে তোমাদের আলমারিটাও মানে সুন্দর অর্গানাইজ থাকবে। আর এখন ম্যাক্সিমাম লোক কিন্তু এইভাবেই রাখে, এতে অল্প জায়গার মধ্যে অনেক জিনিস সুন্দর করে কত সুন্দর ঠিকঠাক করে থাকবে। আর এখানে হচ্ছে আমার টপস, দেখো এখানে হচ্ছে আমার এই যে সমস্ত টপস গুলো, জিন্সের উপরে টপস গুলো আমি এখানে রাখি। আর এটা একটা ফাইল, এই ফাইলটার মধ্যে আমাদের সমস্ত দরকারি জিনিস যেগুলো খুব রেগুলার লাগে আমাদের সেগুলো সব এখানটার মধ্যে আমি রাখি। আর এখানে হচ্ছে ফাইলগুলো, সমস্ত বাচ্চার এক একজনের এক একটা ফাইল, ছেলের, আমার, মেয়ের, তারপর হাজবেন্ডের, সমস্ত ডিপার্টমেন্ট আছে, আমি এক একটা ফাইলে পুরো মেনশন করে দিই কার কোনটা, সেই হিসেবে ফাইলও আমি সেইভাবেই বার করি। যদি মেয়ের ফাইল হয় এভাবে মেয়েরটা নামটা আমি লিখে দিই মেনশন করে, পেয়ে গেলাম, কোনো অসুবিধা হলো না। আর এখানের মধ্যে আমি এটার মধ্যে আমি রাখি আমার সমস্ত সেলাইয়ের জিনিস, সুচ সুতো এইসব বোতাম যেগুলো লাগে। আর এখানে সমস্ত আমার পার্সগুলো, আর এখানে হচ্ছে এই বক্সটার মধ্যে সমস্ত পেটিকোট, এই যে এগুলো এইভাবে রাখি। একটা দেখিয়ে দিই, এই যে এইগুলোকে আমি এইভাবে দেখো ভাজ ভাজ করে রাখি, তাহলে জিনিসটা ভাজেও থাকে। আর তাছাড়া আমরা তো এখন খুব বেশি শাড়ি তো পরি না, তাই এগুলো মানে ঠিক মতো রাখলে অনেক দিন ভালো করেই রাখা যায়। এই যে এখানে কতগুলো হয়েছে চিন্তা করতে পারবে না, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা এর মধ্যে হেঁটে গেছে। এইগুলো এটা হচ্ছে ব্লাউজ রাখার ব্যাগ, হ্যাঁ। আর এটা কিন্তু ব্লাউজ রাখার ব্যাগ নয়, এটা শার্ট রাখার ব্যাগ। আমার দুটো ছিল, একটা ছিঁড়ে গেছে, ওই জন্য আমি শার্ট রাখার ব্যাগটা আমার এক্সট্রা ছিল, আমি এটার মধ্যে ব্লাউজ রেখে দিয়েছি। আর ব্লাউজ রাখার ব্যাগে আমি ব্লাউজগুলো এইভাবে রাখি, এইভাবে রাখি। আগে শাড়ি, অনেকে শাড়ির মধ্যেও ঢুকিয়ে রাখে, সেটাও রাখা যায়, আমি এইভাবে রাখি।
এখানেও এইভাবে রাখলো অনেক ব্লাউজ তোমার এটার মধ্যে এসে যায়। আর তাদের সময় এক যেভাবেই রাখো, যদি এরকম কোনো ব্যাগের মধ্যে করে রাখো তাহলে এক জায়গায় থাকে। আর এই ব্লাউজ রাখার ব্যাগগুলো আমার কনসেপ্ট ছিল না, আমার শাশুড়ি মারা আমাদের বিয়ের পরই এই ব্লাউজ রাখার ব্যাগগুলো দিয়েছিল বলে এর মধ্যে ব্লাউজ রাখবে, দেখবে ব্লাউজ সবসময় এক জায়গায় থাকে। আর এইটা হচ্ছে আর একটা ব্যাগ, এখানে একটু এই যে এই ধরনের ব্লাউজগুলো এই ব্লাউজগুলো আমি এখানে রেখেছি। এইভাবে ভাঁজ ভাঁজ করে রেখেছি জিনিসটা, তাতে ভালো থাকবে। এইভাবে ঢুকিয়ে দিলাম এর ভেতরে, দেখো। আর এখানে একটুখানি কয়েকটা দুটো সায়া এখানে হয়নি বলে আমি এই যে এখানে চারটে আরো এইভাবে ফোল্ড করে করে রেখে দিয়েছি। দেখো মোটামুটি জায়গাটা তো অনেক জিনিসই রেখেছি কিন্তু অর্গানাইজ আছে। এখানে একটা ব্যাগ, কিছু আমার দরকারি জিনিস থাকে, আর এটা একটু পার্সোনাল জিনিস আছে বলে এটা আমি আর খুলে দেখাচ্ছি না। আর এর মধ্যে কিছু প্যাকেট আছে। আর দেখো ও এটার মধ্যে আছে আমার ইনার ওয়্যার গুলো, এগুলো এইভাবে রেখে দিই। আমার বেল্ট গুলো আছে, এই বেল্ট গুলো যেরকম করেই হোক সেরকম ভাঁজ না করে কোন রকমে পেঁচিয়েও যদি রাখো এক জায়গায় কাজের সময় দেখবে পেয়ে যাবে। আর এখানেও আমি কিছু শাড়ি রেখেছি, এই হ্যাঙ্গার গুলো এক্সট্রা আছে, যদি লাগে তখন ইউজ হবে, আর জায়গা নেই বলে আর এই করতে পারিনি। এই দেখো কেমন লাগছে, এবার পুরো লুকসটা তোমরা দেখো। আর এখানে যেগুলো ইউজের জন্য রেগুলার লাগে, এবার দেখে বলো আমার আলমারিটা তোমাদের কেমন লাগছে গোছানোটা। আমার তো মোটামুটি ভালোই লাগছে, এই জায়গাটা বেশি কিন্তু সুন্দর লাগছে না, শাড়িগুলো এক একটা কালারের এক একটা কালার এক এক রকমের সুন্দর লাগছে দেখতে। এবার তোমরা দেখে বলো কেমন তোমাদের কেমন লাগছে, তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই আলমারি অর্গানাইজেশনটা, বা সোজা বাংলায় যাকে বলে আলমারি গোছানোটা। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিন অন্য কোনো কিছু নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো টা।